Jalpaiguri Zilla School, an esteemed institution of Jalpaiguri. Established in 1876, the school is well known for its academic activities as well as co-curricular activities. Today, a workshop has been organized in the school campus. Two experts, Phoni Malakar and Madhu Malakar, are present. This is a kind of plant known as bhatshola in Bengali. It is one type of cork. অনেক প্রকার জিনিস তৈরি হয়, যেহেতু আমাদের নিয়ারটা বলছে এখানে মাসান পাটটাই আমাদের প্রথম পর্ব, এটা নিয়ে এখানে কালচার, অন্য দিকে যাচ্ছি না। তাহলে শুনলাম এটার নাম, বলো এটার নাম কি? ভাতছোলা। কোথাও পাওয়া যায় সেটা শুনলাম, এটা দিয়ে আমি একটা মাসান তৈরি করি। তোমরা বলবা যে মাসান আবার এটা কেমন একটা অর্থ হলো, মাসান আবার কাকে বলে, মাসানের কী প্রয়োজনীয়তা তোমরা আমাকে বলবা, বা কেনই বা তৈরি করবো, বা কোন বা কাজে লাগবে সব প্রয়োজনীয়তা আছে। It has been observed that the main feature of Masan is a fearsome manner that is awe-inspiring.
Masan, as a traditional folk art form, was adapted by the proficient cork artists of Bengal, which certainly had an abundance of cork in its marshy lands. The Bengal artisans adapted themselves to this new art form using their traditional cork. তুলিটা তৈরি করি প্রথমে আমার খাসি বলি এই ছোট্ট কচি যে ছাগলগুলো আছে তার লোমগুলো খুব হালকা যাচ্ছে যদি একটা মানে বয়স্ক ছাগলের লোম আছে লোমটা থাকবে থরথরা সেই চুলটা কন্ট্রোল হবে বাচ্চা ছাগলের চুলটা লোমটা হালকা সেই লোমগুলো থাকবে সব Two experts who are present here as resource persons represent only a few Masan artisans who are left in this region. Masan, a dying art form. It is a pity that Masan of North Bengal is now on the verge of extinction. It is a pity that Masan, a traditional art form of North Bengal, is now on the verge of extinction. Like many other traditional art and culture, Masan is also dying gradually. Herein lies the need to introduce Masan to the young generation, the budding peoples. They may be instrumental in the revival of Masan, the resurrection of a unique and ancient folk art. Thank you.
যাওয়া নাকি এইগুলা কাজ ধরিয়া এইগুলার সমস্ত রেডি হয়ে গেছে, এলার নিগে পৌঁছবা নাকি, তারপর কত দেন আদে সংসারও তো চলে না, আর ইয়ালে মেয়ে ছেলে নিয়া কাজগুলো করে নি, আর কাজটার ফিনিশিংও দেখালো, কাজটার মনে করো রূপ চেহারাটায় একটা মাসান বানাতেও বহুত কাজ আছে, লেখালেখি আছে, রং আছে, বিভিন্ন রকম ছলা পাওয়া যায় না, যেই রকম ছলার সেই রকম কাজ হয়, কিন্তু এলা ছলাই হয়ে গেছে চিকন। আমার এটা আপত্তিটা বেশি, সমস্ত নোকেরে আমার ঠে আপত্তিটা বেশি এলা এই নিয়ে ওই তো দাদা ভাইয়া করে মাপ সাপ হাত জোর করিয়া বলে পয়সা নে দাদা, আচ্ছা নে তোর এই মোর বেটার বিহাও মুই পারেছ নাই তুই নে, এলা কি করি ওই নিবে না কাছে যা দেশে ওইটাই। বিজ্ঞান প্রচলন কম ছিল,
আমি শ্রী শৈলেশ মিত্র, জলপাইগুড়ি জেলা স্কুলের ড্রয়িং মাস্টার। আজ আমি আমার ছাত্রদের সাথে খোলা আকাশের নিচে এক অন্যরকম শিক্ষায় লিপ্ত, যা উত্তর পূর্ব ভারতের তরাই ডুয়ার্স অঞ্চলের হারিয়ে যাওয়া এক প্রাচীন লোকশিল্পকলা, যা আনুমানিক 200 বছর ও তার বেশি বছর আগের এই জলপাইগুড়ি অঞ্চলের লোকসমাজ সংস্কৃতির কথা মনে করিয়ে দেয়। তৎকালীন সমাজের বেশিরভাগ জনজাতি ছিল রাজবংশী সম্প্রদায়ভুক্ত। এই রাজবংশী সম্প্রদায়ের একটি লোকশিল্প অর্থাৎ লোকপট, যা আগে ছিল দ্বিমাত্রিক টু ডি ফর্মে, পরবর্তীতে তার রূপ নেয় ত্রিমাত্রিক বা থ্রি ডি ফর্মে অর্থাৎ স্কাল্পচার ফর্মে। এই ফর্মের একটা বৈশিষ্ট্যতা আছে, সিম্প্লিফিকেশন অফ আর্ট অর্থাৎ শিল্পের সরলীকরণ। যারা এটা করেছিলেন কালের নিয়মে তাদের অজান্তেই আজ এটা প্রকাশিত হয়ে গেল। তারা কিন্তু শুরু করেছিলেন তাদের জীবিকার এবং জীবনের জন্য। যে সময় এই কাজটি শুরু করেছিলেন অর্থাৎ আজ থেকে 200 বছর আগে, সে সময় উত্তরবঙ্গের চেহারা ছিল অন্যরকম। অর্থাৎ ইতিহাস বলে জলপাইগুড়ি সহ বিস্তীর্ণ অঞ্চল ছিল জল ও জঙ্গলে ভরা, এবং তৎকালীন শিক্ষা ও সভ্যতার প্রভাব কিন্তু ততটা এই অঞ্চলে ছিল না। কিন্তু তথাকথিত অল্পশিক্ষিত কিছু জনজাতির বসবাস ছিল কিন্তু এখানে। এটা আমরা জানি যে মানুষ যেখানে বাঁচে তার সাথে তাদের সংস্কৃতিও পায়ে পায়ে চলতে থাকে, সেটা জীবিকার সন্ধানেই হোক বা জীবনের সন্ধানে। সেই রকমই এই অঞ্চলের রাজবংশী সম্প্রদায় তাদের জীবিকা অর্থাৎ পেটের প্রয়োজনে তাদের মস্তিষ্ক থেকে প্রসূত শিল্প, যার নাম মাসান। মাসান রাজবংশী সম্প্রদায়ের কাছে একটি অশুভ দেবতা অর্থাৎ অপদেবতা, যেমনটি আমাদের মা শীতলা, শনি ইত্যাদি সকল দেবতা। আমরা তাদের আহুতি জানাই আমাদের মনের ভয় থেকে। সেই রকমই রাজবংশী সম্প্রদায়ের 18 রকমের মাসান অপদেবতার রূপ আছে, যা এই অঞ্চলের এক প্রাচীন হারিয়ে যাওয়া লোকবিশ্বাসের বার্তা বহন করে। তৎকালীন এই অঞ্চল স্যাঁতস্যাঁতে এক ভৌগোলিক আবহাওয়া মণ্ডলে কিছু জনজাতি বসবাস করত, ফলে অস্বাস্থ্যকর পরিবেশ ক্ষণে ক্ষণে জন্ম নিত বিভিন্ন এপিডেমিক রোগের, যেমন মহামারী, কলেরা, গুটি বসন্ত, কালাজ্বর ইত্যাদি। এরকম 18টি বহুল প্রচলিত রোগকে নির্ণয় করে এই সমস্ত রোগ থেকে বাঁচার জন্য তারা এক একটি রোগের জন্য এক একটি আলাদা আলাদা আকৃতির মাসান পুজো শুরু করলো। তারপর আস্তে আস্তে কালের নিয়মে এখানে শিক্ষিত মানুষ এলো, সেই জনজাতির সঙ্গে তাদের পরিচয় শুরু হলো, তারা থাকতে শুরু করলো, ব্লকে ব্লকে তৈরি হলো স্বাস্থ্যকেন্দ্র, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের এক প্রভূত উন্নতি হলো। এখন কিন্তু আর ডায়রিয়া কলেরা হলে ওই মাসান পুজোর উপর নির্ভর করে না, তারা আধুনিক স্বাস্থ্যকেন্দ্রে যায়। কিন্তু এই করতে গিয়ে যেটা দেখা গেল যে একটি জনজাতির পটুয়া অর্থাৎ মালাকার সম্প্রদায়ভুক্ত, এই মালাকার সম্প্রদায়ভুক্ত জীবিকার উপর টান পড়ল, অর্থাৎ তাদের যে কর্মটা ছিল সেই কর্মের ডেফিনেশনই চেঞ্জ হয়ে গেল। শিল্পকর্ম কথাটা রূপান্তরিত হলো কৃষি বা শ্রম বা দিনমজুর পেশার সাথে, ফলে প্রাচীন একটি শিল্প আজ প্রায় অবলুপ্তির পথে হেঁটে চলেছে। যে শিল্পটি শুধুমাত্র একটি লোক সংস্কৃতির উপর নির্ভর করে গড়ে উঠেছিল, শিল্পকর্ম হিসেবে তার নান্দনিক গুরুত্ব কতখানি, তা বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরা এবং আর্ট ফর্ম হিসেবে মাসানকে সমাজের কাছে প্রতিষ্ঠিত করা বলে আমি মনে করি। অর্থাৎ মাসানের আবার পুনর্জন্ম হোক আজকের নতুন প্রজন্মের হাত ধরে, তাদের কাছে আমার এই শুভকামনা রইল। আমার নাম শিষ্যমিত্র, আমি জলপাইগুড়ি জেলা স্কুলের ক্লাস 9-এর ছাত্র। আমার দীর্ঘদিন ধরে আর্ট নিয়ে কাজ করছি। আজকে স্যার ফণী মালাকার এবং স্যার মধু মালাকারের প্রশিক্ষণে মাসান আর্ট নিয়ে অনেক সমৃদ্ধ হলাম এবং ফোক আর্ট নিয়ে ইন্টারেস্ট অনেকটা বাড়লো, ভবিষ্যতে এ নিয়ে কাজ করব। আমার নাম সায়নদীপ দে, আমি 9ম শ্রেণীর ছাত্র জলপাইগুড়ি জেলা স্কুলের। এই গত 2 দিন ধরে আমাদের স্কুলে মাসান আর্ট নিয়ে একটা ওয়ার্কশপ হয়েছে। আমাদের 2 জন শিক্ষক শ্রীমান ফণী মালাকার এবং মধু মালাকার আমাদের এই মাসান আর্ট সম্পর্কে একটা ধ্যান ধারণা দিয়েছেন এবং এই কাজ সম্পর্কে আমাদের উৎসাহিত করেছেন। আমি ভবিষ্যতে এই কাজটি বাঁচিয়ে রাখার জন্য অঙ্গীকার করলাম। আমার নাম দহব্রত ঝা, আমার ছোটোবেলা থেকেই আর্ট সম্পর্কে খুব আগ্রহী ছিলাম
গত দুদিন থেকে আমাদের স্কুলের শিক্ষক এবং ফণিমালাকার এবং মধুমালাকারের সান্নিধ্যে এসে আমরা মাসান হাট সম্পর্কে কিছু জানতে পারলাম এবং আমরা এই কাজে আমরা খুব আগ্রহী হয়েছি এবং এটাই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমাদের পরের প্রজন্ম তথা আমাদের ছোট ছোট ভাইকে এই আর্ট সম্পর্কে আগ্রহী করে তুলবে। দি রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ইজ সেলিব্রেটিং কলা উৎসব দিস ইয়ার ইন এভরি ডিস্ট্রিক্ট অ্যামং দ্য স্টুডেন্টস অফ সেকেন্ডারি ইনস্টিটিউশন অ্যান্ড হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন অফ আওয়ার স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ আদার স্টেটস। The students of our school, including our escort teacher Shailesh Mitro, have decided to take part in art, especially visual art and heritage craft. The content of our topic is Masan art and craft, which was the thought of the local people of Jalpaiguri district, especially Rajbangshi community of Bengal. This is not only a simple art, but having links with age old cultural and spiritual heritage of Jalpaiguri district. It is not only art but also the archetypal forms of the Rajbangshi folk god Masan. The vibrant thoughts and observation of struggling peoples of Rajbangshi community of Jalpaiguri district and West Bengal about 250 years ago has been reflected through this art. In this art, the thoughts and observation of the struggling people of Rajbangshi community, their paths of life and livelihood, their hopes and frustration, everything is in this art. Hope that this will be impressed by all. Thank you, everybody.